একটু চিলি চিকেন বানাও না গো, কতদিন খাইনি তোমার হাতে। এখন চিলি চিকেন বলনি কেন আগে? দেখো না চটজলদি সুন্দর চিলি চিকেন খেতে চেয়েছো, পাচ্ছি না, কি করি? এই সোয়াবিনটা নেবে, নিয়ে কুকারে দিলাম। আচ্ছা, এর মধ্যে তাড়াতাড়ি হওয়ার জন্য তাড়াতাড়ি লাগবে তো, এই একটু জল দিয়ে দিলাম, দিয়ে একটু নুন। আর এটার তো একটা বাজে স্মেল আসে সবসময় দেখবে সোয়াবিনে, ওই জন্য আমি এই এক ছিপি একটু ভিনিগার দিয়ে দিলাম। এবারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, সেদ্ধটা করতে যেটুখানি সময় তারপরে প্রিপারেশনটা শুরু হবে। সেদ্ধটা হয়ে যাক, দেখো সেদ্ধ করা হয়ে গেল, এইবারে কোটিনটা করতে হবে, এর মধ্যে দিয়ে ভাজা হয়ে গেছে, এবার এটা ঢেলে দেব। এরকমভাবে পুরো সোয়াবিনটাকে আমি ভেজে তুলে নেব, এটা ভেজে তুলে নিয়েছি পুরোটা। এবার কি করবে? তেলটা দিয়েছি, তেলটা রয়েছে, ওতে অল্প তেল লাগবে, রসুন কুচুটা দিয়ে দেবো। পেঁয়াজ তারপরে ঝাল দিয়ে যেরকম খায় সেরকম দেবে, আমার একটু ঝালটা পছন্দ করে, তাড়াতাড়ি হবে। নুনটা কমে দিতে হবে, কুয়াশা দেবো তো, কুয়াশাতে নুনটা থাকে, একটু ভাজা হোক। এরপরে এটা একটু রসুন আর কাঁচা লঙ্কা বাটা ছিল, এটা দিয়ে দিলাম হাফ চামচের মতন। হ্যাঁ, এটা দিয়ে একটু নেড়ে নিলাম, তারপরে এর মধ্যে সোয়াবিনটা দিয়ে দেবো আমি। এটা একটু সুন্দর নেড়ে নিলাম, মিশিয়ে নিলাম পুরোটা, এখানে পর এর মধ্যে এক চামচ এই বড় চামচের এক চামচ নুনটা কমিয়ে দিতে হবে, হ্যাঁ, মেশানোটা ভালো হবে। ভালো
এটা ভাজা হয়ে গেল অনেকে এরকম ভালোবাসে কিন্তু এটা মধ্যে একটু গ্রেভি এটা আছে এটা তো পুরো ড্রাই চিলি চিকেন যেটা আছে ওই জন্য আমি এটার মধ্যে একটা এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে গুলে রেখেছিলাম ঠিক আছে ওর মধ্যে দিয়ে দেব তার একটুখানি গ্রেভিটা ভালো হবে ঢাকা দিয়ে আমি রেখে দেব আচ্ছা এবার একটুখানি আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এটা 2 মিনিট 3 মিনিটে হয়ে যাচ্ছে এই দেখো হয়ে গেছে এইবারে তোমাকে আমি টেস্ট করতে দিচ্ছি তুমি খেয়ে দেখো তো কেমন হয়েছে চটজলদি রান্না আরে বেস বেস আর দিও না এখন একটু টেস্ট করে পরে বলবে একটু দাও ও কি গরম তো আস্তে আস্তে খেয়ে ওজি পুরিও না আমি তো লোভ সামলাতে পারছি না দাঁড়াও খেয়ে দেখি কেমন হয়েছে তুমি কত পাচ্ছ দেখি কি ভালো হয়েছে বন্ধুরা আপনারাও বাড়িতে বানিয়ে দারুন টেস্ট করতে দারুন আপনারাও বাড়িতে বানাতে পারেন এরকম চিকেন না থাকলে চিলি সয়া বানাতে পারেন মা যেরকম করে বানিয়ে দিল ভালো হয়েছে সব এরকম ভালো ভালো রান্নার রেসিপি পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করে দেবেন আর বেল আইকনটাকে প্রেস করে দেবেন আজকের মতো এখানেই তাহলে এই ব্লগটা আমরা শেষ করছি টাটা বাই ভালো থাকবেন সবাই